গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসাঁচি এখন বাজে 5:30 5:30 এখনো হয়নি তবে আমরা আবার একযোগ ফর মর্নিং ওয়াকে বেরিয়েছি তো আমি তো হ্যাঁ এবছি অ্যালার্ম বাজে রে দিদি উঠলো কিভাবে আমাকে দেখি ডাকছে আমি বলছি ওই অ্যালার্ম তো বাজে নে স্ট্যাচু নিয়ে আমার একটা মর্নিং ওয়াকের ফার্স্ট ভিডিও আছে আজকে আমরা এটা দিয়ে যাব প্রতিদিন যাই না কিন্তু আজকে মনে হলো আজকে অনেকটা সময়ও আছে আর উঠেছি আমরা একটু তাড়াতাড়ি তো টাইম আছে তো সেই জন্য আমরা আজকে নদীর ধারটা এলাম সকালের নদীর ধারটা খুব ভালো লাগে আসলে তবে মর্নিং ওয়াকে আমরা আগে প্রতিদিনই আসতাম হ্যাঁ আর উঠতেই পারি না আর মর্নিং ওয়াকের নদীর ধার আসা তবে এদিকটা আমরা প্রায় শুট করি আরে হ্যাঁ আমরা লাকি আমাদের নদীর ধারের দিকেই বাড়ি আজ সকালে আমার টিউশন অফ ছিল স্টুডেন্টদের এমনিও এক্সাম শেষ হয়ে গেছে তাই তড়ি ঘড়ি করে তেলটা মেখেই নিলাম চুলের যা অবস্থা এই তাড়াতাড়ি ফিরবি আমি বাড়িতে একা মায়েরও আসতে দেরি হবে প্রচন্ড রোদ প্রতিদিন দেখাই আজকেও দেখিয়ে নিলাম আমার বন্ধুর বাড়ি আমি চলে যেতে সে কোথায় আছে দেখি তারপর সামনেই চুলের অবস্থা সেটাকে আপাতত কেটে ঠিকঠাক করতে হবে ছিল একটা ভিডিও শুট করব বলে কিন্তু জানি না গিয়ে কতক্ষণ কি হবে এখনই বাজে প্রায় 11:21 ছিল যে তাড়াতাড়ি তুই বাড়ি চলে আসবি কিন্তু ওর বাড়ি গেছি গল্প করতে একটার পর একটা গল্প একটার পর একটা গল্প গল্প আর থাকছে না আমি তবু বললাম সুমনা ঠিক আছে চল আমি আসছি কেননা দিদি বলেছে তাড়াতাড়ি বাড়ি আসতে আমি শেয়ার করছি আমি ওখান থেকে কি কি কিনেছিলাম সবটা বাড়িতে নেই যে কথা আছে সে কথা দেখানোর চেষ্টা করছি এই যে এর মধ্যেই আছে পুজোর কেনাকাটা সব কিছু সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা এই জায়গাটা দিদি বসবে আর এই যে জিনিসপত্র এগুলো দিদি দেখাবে প্রতিবারের মতো এবছরও আমরা ঠিক করেছিলাম যে পুজোয় বেশি কিছু কিনব না আমি তো ঠিক করেছিলাম কিছুই নেব না অ্যাকচুয়াল প্রচুর আছে আর সব থেকে আগে আমাদের প্রয়োজন একটা আলমারি এই যে আমাদের সব
আর কোথা থেকে শুরু করব? প্রথমে পার্স, যেটা না না খালি খালি প্রথমে নিয়েছি মায়ের শাড়ি। আর মিনি ব্লগে আমরা শেয়ার করেছিলাম যে মায়ের শাড়ি পেতে পেতে আসলে মা ননদ শাড়ি পছন্দ করে। আগের বছর একটা সাদা ঢাকাই দিয়েছিলাম, এবছর সাদার ইচ্ছে ছিল না। মোটামুটি অনেক দেখেছি, এট লাস্ট এটা খুব পছন্দ হয়নি। এটা আঁচল তোরে আর অল ওভার বডিটা এটা। আসলে যত কেনা হয় তত কমই লাগে, এতটাই বেরোতে হয় ওকে আমাকে দুজনকে। এটাও রেগুলার ওয়ারের জন্য নিয়েছি। অ্যাকচুয়াল এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমি কিনেছি কিন্তু আমাকে পড়তে অতটাও ভালো লাগছে না। এখন এটা খুব চলছে। কিন্তু যখন এই শাড়িটা নিল আমার তো মনে হচ্ছে এটা কেন আমি নিলাম না, আমার বেশি পছন্দ হয়েছে এই শাড়িটা। শাড়ি দুটো নেওয়ার কোনো মানে হয় না, জাস্ট অসাধারণ। আমি দুটো টপ নিয়েছি, একটা পরে আছি আর একটা বেরোচ্ছে আমার বিয়ে বাড়ির শাড়ি। এত চকচকেও কোনোদিনই পছন্দ করে না, কি করে যে আমি নিলাম আমি নিজেই জানি না। জাস্ট এই শাড়িটা নিয়েছি, মনে হচ্ছে আমারই বিয়ে লেগেছে। ছিল একটা গোল্ডেন গোল্ডেন কালারের, ছিল একটা কপার কালারের ছিল, তো থেকে থেকে ওর মনে হলো এই কালারটার ও নেবে। আমার তো একদম পছন্দ হয়নি। আর হাতিবাগান গিয়েছিলাম মায়ের কয়েকটা ঘরে পরার অর্ডিনারি শাড়ি, আর আমার দুটো তিনটে হাউস কোট আমি নিয়েছি, বাট সেগুলো এখানে নেই তাই দেখাতে পারছি না। জিনিস নিয়েছি আমরা, অনেক দিনের শখ ছিল জুয়েলারি কিনবো না কিনবো না করেও এট লাস্ট একটা জুয়েলারিতে থেমেছি। অ্যাকচুয়ালি আমরা তো কেনাকাটার ভিডিও শেয়ার করি না, কি কিনি অতটা শেয়ার করি না, তাই তোমরা জানো না আমরা কি হারে শপিং করি। আর এই যে এখন ট্রেন্ডিং টেম্পল জুয়েলারি দাঁড়ানো আছে, জাস্ট আমার তো খুব ভালো লেগেছে। দিদির মুখে চাপা পড়ে যাচ্ছে। ওর সাথে আমি কি কানের পরবো, কিন্তু তারপরে এসে দেখলাম ওর সাথে এই যে ছোট ছোট দুটো ঝুমকো দিয়েছে, আর আমার হাতে যে নেল পলিশটা দেখতে পাচ্ছো এটা আমার শাড়ির কালার। আমি কিনেছি আমার শাড়ির কালার, মাস্কারাটা শেষ হয়ে গিয়েছিল তাই একটা মাস্কারা নিয়েছি, আর দুটো নিউ সেটের লিপস্টিক নিয়েছি, কিন্তু সেগুলো আমরা এই মুহূর্তে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আসলে নাচি ইউজ করে ফেলেছি পুজোর আগে। আর বাই দ্য ওয়ে তোমরা সবাই কমেন্ট করেছিলে যে রূপাকে হালকা লিপস্টিক দেওয়ার কারণে মুখটা বাজে লাগে, তো এবারে চান্স ভিডিওতে কিন্তু ডার্ক সেটের লিপস্টিক দিয়েছে। চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও, আমি নিউট নয় এখন ডার্ক লিপস্টিক দিয়েছি। আজকে আমরা গল্প করতে বসেছি ধরতে গেলে, আর আমাদের ভিডিওতে তো প্রচুর প্রচুর কমেন্ট আসছে নেগেটিভিটি বলতে দুটো জিনিসই আছে। এক, আমার বয়স কেন এরকম, দেখো আমি কেন মোটা, আমার বয়স তো এখন চেঞ্জ করা হঠাৎ করে সম্ভব নয়। আর ওর আরেকটা জিনিস আছে যে তুমি কেন তো হাসো, এত কেন দাঁত বের করে হাসি, দেখো বলতে পারবো না বোধ হয় ও খুব খুশি থাকে, তাই সব সময় হেসে থাকি সব সময়। দেখি তো অধিকাংশ জামা কাপড় এখনো হয়নি, তোমরা আমাদের ভীষণ 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 ভালোবাসা দিয়েছো, সকলে রিকোয়েস্টে আজকে ভিডিওতে আমরা বানাতে শেষমেশ পেরেছি। আমাদের
10,000 এ পৌঁছিলাম। তোমরা আমাদের প্রচুর 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 ভালোবাসা দিচ্ছ আর নেগেটিভ কমেন্টের কথা বলছো। আমাকে আমার দুর্বলতা নিয়ে তোমরা অ্যাকসেপ্ট করে নিয়েছো, তোমরা তো আমাকে এমনিই জিতিয়ে দিয়েছো, তাই খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু 10,000 সাবস্ক্রাইবার চাই। আর তোমরা এইভাবেই আমাদের ভালোবাসা দাও যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। ঘড়িতে বাজে প্রায় 1টার মতো, আর এখনো আমাদের সানটাইম কিছু হয়নি, রীতিমতো আমার ক্লাস আছে। হ্যাঁ, আড়াইটা থেকে আমার ক্লাস, অ্যাকচুয়ালি ওর একটা ওয়ার্কশপ হয়েছিল তিন দিন। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিংক আছে, সেখানে গিয়ে দেখে নাও ওয়ার্কশপটা কি করেছিলাম না করেছিলাম। আর সুমিতা আইজ বুম যতদূর সম্ভব ওনার আজকে রিহার্সাল আছে, উনি অনেকটা দূর থেকে আসবেন, আড়াইটা টাইমিং দিয়েছে। তো চলো আজকে আমরা র‍্যাপ আপ করছি, পরে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।